বিজেপি মানেই বর্বরতা। বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে দূর দূর পর্যন্ত তাদের কোনো সম্পর্ক নেই। বিজেপি মানেই জাতপাত ও উত্তর ভারতীয় পুরুষতন্ত্র। সেই জন্যই অমিত শাহের মিছিলে বিজেপির গুন্ডা বাহিনী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেয়। নারী শিক্ষা ও বিধবা বিবাহের প্রতীক বলেই হয়তো বিজেপির তার উপর এত রাগ। একই রকম ভাবে সাঁওতাল বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামী কানু মুর্মুর মূর্তি বিজেপি ভেঙে দেয় সাঁওতাল হওয়ার অপরাধে। বিজেপির ভারতে আপনার সম্মান নির্ধারিত হয় আপনার জাতের উপর। রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উঠলেই বিজেপি অস্বস্তি বোধ করে। তা সে প্রধানমন্ত্রী রবীন্দ্রিক সাজতে ভুল ভাল বাংলায় যতই কবিতা পাঠ করুক। ওরে গ্রহবাসী খোল দ্বার খোল। আসলে কবিগুরুর মানবতার জাতীয়তাবাদ ও বিজেপির উগ্র হিন্দু জাতীয়তাবাদ সম্পূর্ণ বিপরীত মেরুতে। বিজেপি যতই ভোটের লোভে নাটক করুক, তারা রবীন্দ্রনাথ সম্পর্কে কিচ্ছু জানে না। বীরভূম কি পবিত্র ভূমি, যাহা রবীন্দ্রনাথ ট্যাগোর কা জন্ম হুয়া। কবিগুরুর বিচারধারা বোঝা তাদের পক্ষে সম্ভব নয়। জাতীয় সঙ্গীতের স্রষ্টার জাতীয়তাবাদ সম্পর্কিত ভাবনাই দশম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বাদ দিতে চায় আরএসএস পন্থী শিক্ষা সংস্কৃতি উত্থান ন্যাস। ভণ্ডামি করতে গিয়ে বিজেপি শান্তিনিকেতনকে কবিগুরুর জন্মস্থান বানিয়ে দিয়েছে। নোবেল ও নাইটহুডের তফাতও গুলিয়ে ফেলেছে তারা। বিজেপির মতে বিপিনচন্দ্র পাল ও নেতাজি সুভাষচন্দ্র বোস পৃথিবীর সব থেকে বড় দুষ্কৃতি ছিলেন। বিশ্বের সবচেয়ে বড় টেররিস্ট যাকে নাকি ব্রিটিশরা ভয় করত, সে তো বাঙালি ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই বিপিনচন্দ্র পালও তো উগ্রপন্থী ছিলেন। আসন্ন বাংলা নির্বাচনের আগে বিজেপি বাঙালির মন জয় করতে নেতাজির গুণগানে মেতে উঠলেও ভক্তরা বোধহয় ভুলে গেছে নেতাজি সমাজতান্ত্রিক ছিলেন। তিনি ফরওয়ার্ড ব্লকের কর্মীদের বলেছিলেন হিন্দু মহাসভার মিছিল দেখলেই পাথর ছুঁড়তে। ভক্তদের মতে ভারতীয় নারীরা স্বেচ্ছায় সতীদাহ বরণ করতেন ও রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বন্ধ করার জন্য তাদের চোখে ব্রিটিশদের জুতো চাটা দালাল। হিন্দুইজম কে খিলাফ আন্ডার দ্য টেবল সাজিশ রচ রহে থে টু কনভার্ট অ্যাজ মেনি অ্যাজ হিন্দুস ইনটু ক্রিশ্চিয়ানিটি। আসলে বিজেপি বাংলায় প্রচলিত হিন্দু ধর্ম ও সাভারকারের হিন্দুত্বের মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। একটা হলো জীবনযাপনের উপায়, অন্যটি হলো দুর্বলদের উপর অত্যাচার করার অস্ত্র। তাই নারীকে চিতার আগুনে ঠেলে দেওয়া উত্তর ভারতীয় কাপুরুষ নয়, নারীকে চিতার আগুন থেকে বাঁচানোর বাংলার রামমোহনই এখানে পূজ্য।